এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। এ বাঙালি, আপনাকে তো আগে কখনো দেখিনি, এপাড়ায় নতুন এলেন বুঝি? কিছুদিন একটা বই লিখছি, সেই ব্যাপারে রিসার্চ করবার জন্য আই এম হিয়ার ইন ক্যাপ। Ash goes. Ash? That's what they call me in US. US? US of E? Okhane Oshini e namta pronounce kara is heck of a problem, you know? Heck to bote. Ta US e tapi kodin achen? Ami okhane manush. Harvard University theke double MA kori. Tarpor lekhalekhi niye achi. Mainly scholarly work. এবারে আপনার কাজটা কি? Religious festivals of Bengal. Now tell me about you. আপনি কি করেন? আমি অতি সামান্য একজন রাইটার। No kidding. লালমোহন গাঙ্গুলি, বাট আই রাইট আন্ডার এ ছদ্মনাম। Pseudonym? Pseudonym জটায়ু। জটায়ু? রামায়ণ, দ্য গ্রেট ইন্ডিয়ান এপিক, হিরোইন সীতা, captured by villain Ravana, and then came Big Bird. Danda, you write thrillers, right? Right. Rahasya romance. Ei kintu ami je barite uthechi she barite apnar ekta boi dekhechi. Shotti? Which? Let me see. Ye nei Sharai Shivaram? No. Himalaya Hitkompo? Mm-hmm. Honduras? That's right. Honduras e hahakar, correct? Correct. Must read it. Tale to khub bhalo hoy. Ota pore apnar moton biddhan byakti jodi ekta motamot likhe den, mane comments and suggestion ar ki. Sure thing. Dan amar ei telephone number address ta apnake likhe di. Cross. Meri new base. Hmm. Ta apni ekhon kichu din achen to? It's a two-year project, so ashbo jabo. I don't mind, because I like it here.
হোমল্যান্ড বলে কথা, বলুন। হোমল্যান্ড, সোনার বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। নিন অ্যাশ, ওই অশ্বিনি থেকে অ্যাশ, স্কলার বলছেন তো? শুধু স্কলার নয়, গ্রেট স্কলার, হার্ভার্ডের ডবল এমএ। উফ, হার্ভার্ড নয় মশাই, হার্ভার্ড, হার্ভার্ড, সরি, হার্ভার্ড, হার্ভার্ড। নাকি সুরে মার্কিন মার্কা ইংলিশ বলছিলেন কি? ইংরেজিটা একটু বেশি বলছিলেন, নাকি সুরে বলেই তো মনে হলো। তবে হ্যাঁ, বেদান লোক বটে। হ্যাঁ, আমাদের পাড়ায় গড়পাড়ে যে বাড়িতে উঠেছেন সেখানে নাকি আমার ওই হন্ডুরাসের হাহাকারটা রয়েছে। 40 পেজেস পড়ে টেলিফোনে 34টা মিস্টেক দেখিয়ে দিলেন, ভাবতে পারেন, 34। তবে হ্যাঁ, বললেন ভেরি এনজয়েবল। তাহলে আর কি, এবার থেকে আপনার লেখা সূত্র দিতে আমার কাছে আর আসতে হবে না, গড়পাড় বালিগঞ্জ ঠেঙাতে হবে না। ফলে পেট্রোল খরচা কত বেঁচে যাবে ভাবুন তো। না মানে ইয়ে ব্যাপারটা হচ্ছে কি, মিস্টার প্রদোষ মিত্র আসুন। অম্বর সেন, আমি আপনাকে ফোন করেছিলাম, আমার বন্ধু লালমোহন গাঙ্গুলি। ও, আপনি সেই বিখ্যাত জটায়ু? ওই আর কি। আমার কুর্তত ভাই তপেশ রঞ্জন মিত্র। আসুন, বসুন, চা আপত্তি নেই তো? না তা নেই, তবে ওই লিকার হলেই ভালো। আপনিও ব্যস্ত মানুষ, আমিও ব্যস্ত, কাজে সময় নষ্ট না করে সোজা কাজের কথায় চলে যাই ভালো। এইটা দেখুন। আমার সর্বনাশের শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত হও। বাড়িতে, কাজের ঘরে, বোধ হয় রাত্রি কেউ জানলা দিয়ে ফেলে দিয়ে গেছে। এটা কি আপনি প্রথম ডিসকভার করেন? না, সকালে আমাদের চাকর লক্ষণ এটা পায়, তারপর আমার কাছে নিয়ে আসে। আপনার এই কাজের ঘর কি রাস্তার উপর? ঠিক উপরে নয়, তবে কাছাকাছি। এই যে সর্বনাশের কথা বলছে সেটা কি? দেখুন মিস্টার মিত্র, আমি নির্ঝঞ্ঝাট মানুষ, আমি আর আমার ভাই ব্যবসায় আছি, অবশ্য আসল কাজটা ওই করে। আমার অন্য 5 রকম শখ আছে, আমি সেইগুলো নিয়েই থাকি। এখন সজ্ঞানে কখনো কারো কোনো সর্বনাশ করেছি বলে তো মনে পড়ে না, অন্তত এমন সর্বনাশ নিশ্চয়ই নয় যাতে হুমকি চিঠি জাস্টিফাই করতে পারে। তার মানে রিভেঞ্জের কোনো প্রশ্ন উঠছে না তো? একেবারেই নয়, আমার কাছে পুরো ব্যাপারটাই সম্পূর্ণ অর্থহীন মনে হয়। অবশ্যই এটা একরকম রসিকতাও হতে পারে। রসিকতা মানে প্র্যাকটিক্যাল জোক বলছেন? পসিবলি। আপনাদের পাড়ায় কাছাকাছির মধ্যে মস্তান ছেলেদের কোনো আস্তানা আছে? আমরা থাকি পাম অ্যাভিনিউতে, কিছু দূরে পূব দিকে একটা বস্তি আছে, সেখানে এই ধরনের ছেলে থাকা তো কিছু আশ্চর্য নয়। না, আমি বলছিলাম কি, এই পুজো চাঁদার জন্য হামলা করে না? তা করে, কিন্তু চাঁদা তো আমরা নিয়মিত দিই। পুলিশে খবর দিয়েছেন কি? আমার ভাই অবশ্য পুলিশের কথা বলছিল, আমি কিন্তু আবার এ ব্যাপারে একটু আনঅর্থডক্স, প্রচলিত নিয়মগুলো চট করে মন মানতে চায় না। আর সত্যি বলতে কি,
এখনো বোধহয় অতটা বিচলিত হওয়ার কোনো কারণও ঘটেনি। আপনার কাছে এলাম কারণ আপনাকে দেখা খুব ইচ্ছে ছিল। আমাদের বাড়িতে সকলেই আপনাকে মানে আপনাদের নামেছে। পরিবারের আর কে কে আছেন? আমরা তিন ভাই, আমি বড়, মেজটি বিদেশে, ছোট ভাই অম্বুজ আছে, সে বিয়ে করেছে, আমি করিনি। তার স্ত্রী আছে আর একটি মেয়ে বছর 11। এছাড়া আমার বিধবা মা আছেন, আর একজন দূর সম্পর্কের আত্মীয় আছে আমাদের, সে আমাদের বাড়িতেই মানুষ, ফ্যামিলি মেম্বার বলতে এই। আর তার বাইরে? বাইরে তিনজন চাকর, একটি ঠিকে ঝি রান্নার লোক, আর ওই মালি দরওয়ান আর ড্রাইভার। আপনাদের বাড়ির ঠিকানাটা কি? 51B Palm Avenue। আপনি হয়তো আমার বাবার কথা শুনে থাকতে পারেন, ডাক্তার অনাথ সিং। হার্ট স্পেশালিস্ট কি? হ্যাঁ, যাই হোক, আমি শুধু ব্যাপারটা আপনাকে জানিয়ে গেলাম। হতে পারে যে এটা প্র্যাকটিক্যাল যোগ ছাড়া আর কিছুই নয়, তবে কি জানেন, এই ধরনের রসিকতার টার্গেট বিখ্যাত ব্যক্তিদের মাঝে মাঝে হতে হয় ঠিকই, কিন্তু আমি তো আর তেমন কেউ কেটা নই, তাই আসলে এই হুমকিটা যদি সম্পূর্ণ ভিত্তিহীন হয় তাহলে বুঝতেই পাচ্ছেন আমার আর কিছু করার থাকছে না। তা তো বটে। আমি কি এই চিঠিটা রাখতে পারি? নিশ্চয়ই, এটা তো আপনাকে দেওয়ার জন্যই আনা। আমি দেখছি। হ্যালো মিস্টার প্রদোষ মিত্র বলছি, আমার নাম অম্বুজ সেন। হ্যাঁ বলুন। কাল আমার দাদা বোধহয় আপনার কাছে গিয়েছিলেন একটা হুমকি চিঠির ব্যাপারে। আগে হ্যাঁ, ওয়েল হি ইজ মিসিং। মানে দাদাকে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না? দাদা রোজ ভোরে গাড়িতে করে বেরোন, গঙ্গার ধারে গাড়িটা দাঁড় করিয়ে মাইল দুয়েক হাঁটেন, আজকেও গিয়েছিলেন কিন্তু ফিরে আসেননি। ড্রাইভার ফিরে এসছে এক ঘন্টা ওয়েট করার পর। বস। হ্যাঁ ঠিক আছে, আপনি পুলিশে জানাননি? সেখানে একটা গোলমাল আছে মিস্টার মিত্র, আমার মায়ের বয়স 85, শরীরটা ভালো নেই, ওকে দাদার ব্যাপারটা এখনো জানানো হয়নি, পুলিশের ব্যাপারটা চাপা থাকবে না, তখন ওকে সামলানো মুশকিল হয়ে যাবে, তাই আমাদের ইচ্ছে কেসটা আপনি হ্যান্ডেল করুন, আপনার উপর আমাদের পুরোপুরি ভরসা আছে, অবশ্য আপনার উপযুক্ত পারিশ্রমিক আমরা দেব। এই বইগুলো কার? সবই দাদার। নানান বিষয়ে ইন্টারেস্ট আছে দেখছি। আগে হ্যাঁ, গোয়েন্দাগিরির উপরেও বই আছে। হ্যাঁ, ওটা নিয়েও পড়াশোনা করেছেন। বিজ্ঞান, ইতিহাস, রান্নার বই, সাহিত্য, থিয়েটার। থিয়েটারটা দাদা নেশা বলতে পারেন, পুজোর সময় আমাদের পাড়ায় স্টেজ বেঁধে নাটক হয়, দাদাই নির্দেশক, ফ্যামিলির সবাই আমরা রং টং মেখে নেমে পড়ি, এমনকি ইনিও এসো। আমার মেয়ে রুনা, এনাকে চেনো? ফেলুদা। আর রুনি? তপসে। বাহ, তুমি তো আমাদের দুজনকে চেনো দেখছি। জটায়ু কোথায়? তিনি তো আসেননি, আমি আরেকদিন তাকে নিশ্চয়ই নিয়ে আসবো। তপসে এত মিথ্যে কথা বলে কেন? ইরে, মিথ্যে মানে? একটা বইয়ে লিখেছে ফেলুদা তার মাসতুতো ভাই, আরেকটাই লিখেছে জাতুতো ভাই, মিথ্যেই তো। না, ওটা আসলে হয়েছে কি জানো, আসলে
বইতে মাস্তুতো ভাই লিখেছিল বটে, কারণ ওই গল্প লিখতে গেলে একটু বানিয়ে বানিয়ে লিখতে হয় তো, পরে আমি ধমক দেওয়াতে সেটা আবার ঠিক করে দিয়েছিল, তাই তো? হ্যাঁ তাই। তাহলে জাতুতো ভাই? হ্যাঁ ওই জাতুতোই ঠিক, আপনার সব অ্যাডভেঞ্চারের পড়া। জেঠুকে খুঁজে বার করে দিতে পারবে তুমি? চেষ্টা করতে হবে, তবে তুমি যদি কোনো ক্লু জোগাড় করে দিতে পারো তাহলে তো কথাই নেই। ক্লু? আচ্ছা কোনো ক্লু যাতে চট করে খুঁজে দিতে পারি তোমার জেঠুকে? ক্লু তো তুমি বার করবে, তুমি তো ডিটেকটিভ। ঠিক বলেছো। কি নাম তোমার? একটা নাম তো জানি, অন্যটা কি? ঝর্ণা। তাহলে ক্লু খুঁজে বার করার ভার আমার, ঠিক? দেখুন, আপনাদের তরফ থেকে কতগুলো সাহায্য না পেলে আমার পক্ষে কিন্তু এগোনো মুশকিল হবে। কি সাহায্য বলুন? প্রথমত আপনাদের সকলের সঙ্গে আমার কথাবার্তা বলতে হবে, মানে আপনার দাদার সঙ্গে আমার মাত্র কয়েক মিনিটের আলাপ, তাই তাকে আর একটু ভালো করে আমায় চিনতে হবে। তা তো বটেই। তার কাজের ঘরটা কি একবার দেখা যায়? আপনার দাদা তো বেশ গোছানো লোক দেখছি। হ্যাঁ খুব। এই ক্যালেন্ডারের তারিখটা 3 দিন আগের কেন? তাই তো, স্ট্রেঞ্জ, দাদার সচরাচর এরকম ভুল হয় না। কিন্তু আসলে ওকে কয়েকদিন ধরে একটু অন্যমনস্ক দেখছিলাম। দেরাজটা খুলে দেখতে পারি? দেখুন না। চশমার তারিখটা 4 দিন আগের। নতুন চশমা করেছিলেন বুঝি? কই না তো, জেঠু তো কোনো নতুন চশমা করায়নি। তুমি কি করে জানলে? করলে আমার নিশ্চয়ই দেখাতো। আসলে দাদা যে কখন কি করেন তার খবর আমরা সব সময় পেতাম না। এটা কি রাখা যায়? থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের এক আত্মীয় এখানে থাকেন না যিনি আপনাদের এখানে মানুষ হয়েছেন? থাকে বই কি, আপনি সমরেশের কথা বলছেন তো? আগে হ্যাঁ, আমি এক্ষুনি ওকে ডেকে পাঠাচ্ছি। নমস্কার, আসুন, বসুন। আপনার পদবিটা কি? মল্লিক। কদিন আছেন এই বাড়িতে? বছর 25। কি করেন? একটা ফিল্ম ডিস্ট্রিবিউশন অফিসে কাজ করি। কোথায়? লেনিন সরণিতে। এই কোম্পানির নামটা কি? কোহিনুর পিকচার্স। কদিন কাজ করছেন ওখানে? 7 বছর। এর আগে কি করতেন? এই বাড়ির কাজকর্ম। অম্বরবাবুর অন্তর্ধানের ব্যাপারে আপনি কোনো আলোকপাত করতে পারেন? তিনি একটা হুমকি চিঠি পেয়েছিলেন জানেন? জানি। আপনার ঘর কি বাড়ির একতলাতে? আগে অম্বরবাবুর কাছে বাইরের লোকজন দেখা করতে আসতো? তা আসতো মাঝে মাঝে। সম্প্রতি এমন কোন লোককে দেখেছেন কি যাকে আগে দেখেননি? সেটা লক্ষ্য করেনি, তবে তবে এই পাড়ায় কিছু ছেলেকে দেখেছি যাদের আগে কখনো দেখিনি। কোথায়? ওই মোড়ের মাথায়। কি করতো তারা? মনে হতো এই বাড়ির দিকে নজর রাখছে। বয়স কিরকম তাদের? এই 20-25-এর মধ্যে। কজন ছেলে? জনাচারে। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। আমার স্ত্রী রমনা। নমস্কার। নমস্কার। কিছু মনে করবেন না, আপনাকে বিব্রত করার জন্য অত্যন্ত দুঃখিত।
কিন্তু বুঝতেই পাচ্ছেন যে কয়েকটা প্রশ্ন না করলেই নয়। হ্যাঁ, নিশ্চয়ই করবেন, আসুন। গোয়েন্দাকে তো জেরা করতেই হয়। আমার প্রধান মুশকিলটা কোথায় হচ্ছে বলি, অমরবাবু একটা হুমকি চিঠি পেয়েছিলেন জানেন তো? জানি। আপনি কি দেখেছেন সেটা? দেখেছি। আমি অমরবাবুকে জিজ্ঞাসা করেছিলাম যে তার জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে কিনা যার ফলে অন্য কোনো মানুষের সর্বনাশ হতে পারে। তিনি বলেছিলেন তেমন কোনো ঘটনা তার জানা নেই। উনি তাই বলেছিলেন? আগে হ্যাঁ। ঘটনা বলতে রিসেন্ট ঘটনা হতে হবে নাকি অতীতের ঘটনা হলেও চলবে? নিশ্চয় চলবে, কারণ প্রতিহিংসার ভাবটা অনেক সময় মানুষ অনেক দিন পুষে রাখে। তাহলে আপনাকে বলি, দেখুন আপনি এরকম ঘটনার কথাই বলছেন কিনা। এটা আমার কাল রাত্রিরে হঠাৎ মনে পড়ে, একেও বলিনি। কোন ঘটনা? ওই অ্যাক্সিডেন্টের ব্যাপারটা। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, অনেক দিন আগে, তখনও রুনা হয়নি, বোধহয় তার পরের বছরই হলো। আমার ভাসুর তখন নিজেই গাড়ি চালাতেন, আমার শ্বশুরমশার গাড়ি, অস্টিন। শ্যামবাজারের কাছে একজন লোককে উনি চাপা দেন, লোকটি মারা যায়। আশ্চর্য, এটা আমার মনে ছিল না। আর কিছু মনে পড়ছে? হ্যাঁ, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি, ভদ্রলোক বোধহয় ক্লার্ক ছিলেন। নাম মনে পড়ছে? স্ত্রী ছিল আর তিনটি ছেলে মেয়ে, ছেলেটির বয়স তখন 13-14 হবে, মেয়ে দুটি আরো ছোট। আর কিছু? 10,000 টাকা তুলে দেন বিধবার হাতে। অমরবাবু? সেই থেকে দাদা ড্রাইভিং ছেড়ে দেন, এখন আমার মনে পড়ছে। তার মানে সেই ছেলেটির বয়স হবে এখন বছর 25, আর এই ঘটনার ফলে যে পরিবারটি সর্বনাশ হতে পারে এটা বোধহয় অস্বাভাবিক নয়। 10,000 টাকা আর কতদিন চলে? আর কিছু মনে পড়ছে তোমার? আচ্ছা, অমরবাবু কি কোনো ডায়েরি রাখতেন? না। অনেক ধন্যবাদ রমলা দেবী, আপনি অন্ধকারে একটা আলো দেখিয়েছেন আমাদের, এই জন্য আমি বিশেষ কৃতজ্ঞ। আমরা কিন্তু মনে প্রাণে চাইছি যে আপনি ব্যাপারটার একটা সুরাহা করেন। আমার মার সঙ্গে কি তাহলে একবার? না না, ওনাকে আর বিরক্ত করার কোনো মানে হয় না। যা, এরপর আমরা প্ল্যানটা কি? আপনার দাদা যেখানে বেড়াতে যেতেন সেই জায়গাটা একবার দেখে আসতে পারলে ভালো হতো। কোনো অসুবিধা নেই, আমাদের ড্রাইভার বিলাস আপনাদের গাড়ি করে নিয়ে গিয়ে সব দেখে নিয়ে আসবে। এখান থেকে স্যার হাঁটতে আরম্ভ করতেন, সোজা দক্ষিণের দিকে গিয়ে ঠিক 1 ঘন্টা বাদে আবার ফিরে আসতেন, একেবারে ঘড়ির কাঁটায় কাঁটায়। আর আপনি গাড়িতেই বসে থাকতেন? আগে হ্যাঁ। আপনি কতদিন গাড়ি চালাচ্ছেন এই সেনবাড়িতে? 9 ইয়ার্স। তার মানে অ্যাক্সিডেন্টের ব্যাপারটা আপনি জানেন না? অ্যাক্সিডেন্ট? বছর 12 আগে অম্বরবাবু একটি লোককে গাড়ি চাপা দিয়ে মারেন। সেন সাহেব, কেন আপনার বিশ্বাস হচ্ছে না? উনি যে কোনোদিন গাড়ি চালাতেন সেটাই তো জানতাম না। এই ঘটনাটার পর থেকেই উনি ড্রাইভিং ছেড়ে দেন। তা হবে, ড্রাইভারের দোষ দেওয়া যায় না সব সময়। রাস্তায় লোকেরা যেভাবে চলাফেরা করে আরো বেশি লোক মরে না কেন সেটাই তো ভাবি। চলুন আস্তে আস্তে। আজকের ঘটনাটা একটু বলবেন। স্যার আসছেন না দেখে হেস্টিংস এর দিকে গিয়ে একটু তল্লাশি করি, তারপর পথে পথে লোকজনকে জিজ্ঞাসা করি, এদিক ওদিক গাড়ি থামিয়ে খুঁজি যে কোথাও পড়ে টড়ে আছেন কিনা। হাটের অবস্থা তেমন ভালো ছিল না তো। এদিকটা রাস্তায় লোকজন কেমন ছিল? সকালে এদিকটায় মন্দ লোক থাকে না স্যার, সবাই হাঁটতে আসে তো। তবে নিউ হাওড়া ব্রিজের সাইডটায় লোক আসে না বললেই চলে, আর স্যার ওদিকেই যেতেন হাঁটতে। ফস করে গাড়িতে জওয়ান কয়েকজন লোক এসে যদি কলে বাজা করে তুলে নিয়ে যায় কেউ টেরই পাবে না। চলুন ফেরা যাক।
উধাও ধন্যে লাখ আপনার, আপনার একটা কেসও আমি গেঁজে যেতে দেখলুম না মরায়। এখন কি করবেন? অপেক্ষা। রামসাম নোট ফোট কিছু আসেনি, তবে ঘটনা যে গতিতে এগোচ্ছে তাতে খুব শিগগিরই বলছো। আপনার গ্রেট স্কলার প্রতিবেশী অ্যাশ ঘোষের কি খবর? দূর দূর, স্কলার না মুন্ডু। সে কি মশাই, এর মধ্যেই আবার কি হলো? গতকাল তো সুপারলেটিভ ছাড়া কথাই বলছিলেন না। আর বলবেন না, কি হয়েছে এটা কি? লাচ্ছা লাচ্ছা। আমাদের কাছে আর লজ্জা কি? হ্যাঁ হ্যাঁ, বলে ফেলুন বলে ফেলুন। না বলেই দেখুন না, একবার বলে ফেললে দেখবেন মনটা অনেক হালকা লাগছে। ঠিক, ভাবতে পারেন ভদ্রলোক প্রদোষ মিত্রের নামটাই শোনেনি। এই কথা না না, ঠাট্টা নয় মশাই, আপনার বন্ধু বলে পরিচয় দিতে গিয়ে আমি আপনার ভেড়া বনে গেলাম মশাই। বলে কিনা হু দা হেল ইজ প্রদোষ মিটার? তাতে আর কি হলো, এত বড় স্কলার, হার্ভার্ডের ডাবল এম এ, অশ্বিনী থেকে অ্যাশ, আমিও তো তার নাম শুনি। রাজা বলেছেন, এত বড় দুনিয়ায় কটা মানুষের কটা মানুষকে চেনে। হ্যাঁ, তাছাড়া ভদ্রলোক যখন বিদেশেই মানুষ তখন এক্সকিউজ করে দেয়া যায়, কি বলেন? আলবাত কি এখন বেশ একটু ইয়ে লাগছে তো? অনেকটা লালমোহন গাঙ্গুলি, আসুন বসুন। আধ ঘন্টা আগে একটা ফোন, আগামীকাল সন্ধ্যে 7টায় 100 টাকার নোটে 1,00,000 টাকা ব্যাগে পুরে প্রিন্সেপ ঘাটের দক্ষিণ পূর্ব থামের ধারে রেখে দিয়ে আসতে হবে। দাদাকে অক্ষত অবস্থায় পাওয়ার এটা নাকি একমাত্র উপায়। আর ফোনটা ছেড়ে দেবার আগে সে বিখ্যাত ওয়ার্নিং, পুলিশের সাহায্য নিলে ফল ভালো হবে না। গলাটা চিনলেন কি? আমার মনে হয় এখনই কোনো হ্যালো। হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, কি বলবো এবার? পুলিশ না, গোয়েন্দার কথাও বেচারা নিখাত, আপনাদের বাইরে নজর রেখেছি, মানে কে কখন কোথায় বেরোচ্ছেন। এখনই কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই মিস্টার সেন, কাল সন্ধ্যে অবধি সময় আছে। আর আপনাদের দিক থেকে কি করণীয় সেটা কাল 12টার মধ্যে আপনাদের বাড়ি গিয়ে আমি জানিয়ে আসবো। তবে টাকার ব্যবস্থাটা কিন্তু করতেই হবে, ওটা খুবই জরুরি। কালকে আমি সমরেশকে দিয়ে ব্যাংক থেকে টাকাটা তুলিয়ে নেবো। আপনাদের এই সমরেশ বিশ্বস্ত তো? কারণ 1,00,000 ইজ এ লট অফ ইয়ে। খুবই বিশ্বস্ত। গুড, ঠিক আছে, আমি তাহলে কালকে কাল 12টায় দেখা হচ্ছে। গুড নাইট। গুড নাইট। ওহ, হরেন্ডাস ব্যাপার মশাই, এই যে আপনার হাত পা বেঁধে দিল। কে? দোস কিডন্যাপারস? গোয়েন্দার ব্যাপারে শাসিয়ে রাখলো না? আবার কি ভাবছেন মোরাই? কাল আপনার গাড়িটা একটু পাওয়া যাবে? আমার গাড়ি? এনি টাইম, কখন লাগবে আপনার? সকালে একবার বেরোবো, এই 10টা নাগাদ পেলেই চলবে। কাজ সেরে পাম অ্যাভিনিউতে গিয়ে ছেড়ে দেবো।
তারপর বিকেল 5টা নাগাদ যদি একবার গাড়িটা নিয়ে এখানে চলে আসেন তাহলে খুব ভালো হয়। টাকাটা দিতেই হবে, তবে গোয়েন্দা সম্পর্কে হুমকিটা মানা চলবে না। তার মানে আমাকে সেখানে থাকতেই হবে, তোরাও থাকবি কাছাকাছির মধ্যে, কারণ হেল্প দরকার হতে পারে। কাল রাত্রে চোখের পাতা এক করতে পারিনি বসাই। আর কোনো ফোন টোন এসেছিল? আর বলেন কেন, দুবার, আর দুবারই সে একই হুমকি। টাকার ব্যবস্থা হয়েছে? হ্যাঁ, সেই টাকা এবং যে ব্যাগে করে সেটা দেওয়া হবে, এই দুটো আমি একবার দেখতে চাই। তাহলে 5:45 নাগাদ আমরা বেরিয়ে পড়ছি। আপনিও যাবেন? অপরাধীকে ধরার চেষ্টা আমাকে করতেই হবে মিস্টার সেন। আপনি টাকা রেখে চলে আসবেন আর সে লোক দিব্যি এসে সে টাকা তুলে নিয়ে চলে যাবে, সেটা তো হতে দেওয়া যায় না। অম্বরবাবুকে ফিরে পাওয়াটাই বড় কথা, আমি সেটা জানি, কিন্তু সেই সঙ্গে এই অপরাধীদেরও শাস্তি হওয়া উচিত নয় কি? নাহলে তো তারা এই ধরনের কুকৃতি করেই চলবে। কিন্তু আপনি আপনার গাড়িতে টাকাটা নিয়ে যাবেন, নিউ হাওড়া ব্রিজের দিক দিয়ে আসবেন, ওদিকটা মোটামুটি নিরিবিলি। প্রিন্সেপ ঘাট থেকে অন্তত 200 গজ দূরে গাড়িটা দাঁড় করিয়ে বিলাসবাবুকে বলবেন যথাস্থানে গিয়ে টাকাটা রেখে আসতে। আমি কাছাকাছির মধ্যেই থাকব, কাজটা ঠিক মতো হচ্ছে কিনা আমি সেটা দেখতে পাব। টাকাটা রেখে আপনি সোজা চলে আসবেন রেস্টুরেন্টের সামনে, আমরা সেখানে মিট করছি। আর অপরাধীকে যদি ধরতে পারি তাহলে তিনিও আমার সঙ্গেই থাকবেন, বলাই বাহু। ঠিক আছে তো মিস্টার সেন? সাবধানতা অবলম্বন না করে আমি কিন্তু কখনোই কিছু করি না।
সালাম কর্তা। আপনি? আমি দেখলাম যে ওই ঘাট থেকে ওই জায়গাটা সবচেয়ে ভালো দেখা যায়, তাই সেখানেই ওত পেতে বসার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু কি হলো বলুন। আই এম ভেরি সরি মিস্টার সেন। মানে? আমি ওখানে পৌঁছানোর আগেই লোকটি টাকা নিয়ে হওয়া। বলেন কি, টাকা নেই? লোকটাকে ধরা গেল না? বললাম তো আমি দুঃখিত। তাহলে এখন আপনাকে পুলিশেরই সাহায্য নিতে হবে মিস্টার সেন। আপনি বাড়ি চলে যান, অম্বরবাবুরও তো এবার ফিরে আসা উচিত। আর আমি একটু বাড়িতে ঢুঁ মেরে আসি, কারণ এই বেশে তো আর পাম অ্যাভিনিউর বৈঠকখানায় ঢোকা যাবে না। চলুন, আপনাকে একটু এগিয়ে দিই। থ্যাংকস। জেঠু এসে গেছে। আপনাকে যে কি বলে কখন ফিরলেন? এই মিনিট দশেকে। বসুন বসুন। হ্যাঁ, আপনাকে কোথায় আটকে রেখেছিল? ও আর বলবেন না, এক বিচিত্র। অমরবাবু, আমার মনে হয় না বলাই ভালো, কারণ বলতে গেলেই আপনাকে একরাশ কল্পনার আশ্রয় নিতে হবে। মিথ্যে শব্দটা ব্যবহার করলাম না, কারণ সেটা ভালো শোনায় না। তুমি ধরে ফেলেছো? তবে এটা বলতেই হবে যে এমন অভিনব কেস আর আমি কোনোদিন পাইনি। আপনারা যে একটা বিরাট ফন্দি এঁটেছিলেন সেটা ধরে ফেলেছি, কিন্তু সেটার কারণটা কি সেটা ঠিক ধরতে পারছি না। কারণ বলছি মিস্টার মিত্র, কারণ আমার এই খুদে ভাই ঝিটি, ও আপনাকে একরকম পুজোই করে। তার ধারণা আপনি ভুল ভ্রান্তির ঊর্ধ্বে, তাই ওকে আমি সেদিন বললাম যে তোর ফেলুদাকে আমি জব্দ করতে পারি। বাস, এই একটি উক্তি থেকেই সমস্ত ফন্দিটির উৎপত্তি। আর এতে আমাদের সবারই ভূমিকা আছে। অর্থাৎ এও আপনাদের এক ফ্যামিলি নাটক? ঠিক তাই। সবাইকে আমি সবকিছু শিখিয়ে পড়িয়ে দিয়েছিলাম। আপনি কি জিজ্ঞেস করলে কি উত্তর দেবে তা একেবারে লিখে মুখস্থ করিয়ে দিয়েছিলাম, এমনকি বিলাস আর কাজের লোকে দেব। আপনাকে সেই মন গড়া অ্যাক্সিডেন্টের ব্যাপারটা বলতে আমার যে কি অপ্রস্তুত লাগছিল না, যে কি বলবো। তবে আমি শিওর ছিলাম যে আপনি আমাদের কাচ্চুপিটা ধরে ফেলবেন। ইনফ্যাক্ট এটা নিয়ে তোমার সঙ্গে যে 500 টাকার বাজি হয়েছিল সেটা মনে আছে কি? হ্যাঁ নিশ্চয়ই। এই নাও দাও। সকলের সামনে হার স্বীকার করল। থ্যাঙ্কস। নোটটা আবার জালি নয় তো? আসলে এ ব্যাপারে এর উৎকণ্ঠাই ছিল সবচেয়ে বেশি, কারণ তার হিরো যদি ফেল করতো তাহলে তার দুঃখের সীমা থাকতো না। এবার নিশ্চিন্ত তো? ভেরি গুড। এবারে বলুন তো আপনার সিস্টেমটা কি? কিসে আপনার প্রথম সন্দেহ হলো? প্রথম এবং প্রধানত দুটো জিনিস। ক্লু? ক্লু, দুটো ক্লু, এবং দুটোই আপনার কাজের ঘরে পাওয়া। এক নম্বর হলো হিমালয় অপটিক্যালের এই ক্যাশ মেমো। এখানে দেখা যাচ্ছে যে আপনি 5 দিন আগে একটি চশমার অর্ডার দিয়েছিলেন। আমি সেখানে খোঁজ নিয়ে জেনেছি যে সেই চশমা আপনি কালেক্ট করেছিলেন 2 দিন পর, অথচ আপনার বাড়িতে সেটা সম্বন্ধে কেউ কিছু জানে না এবং সেটা আপনাকে কেউ পড়তেও দেখেনি। এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ এই চশমার দরকার হলো কেন এবং ঠিক এই সময় কেন? আর 2 নম্বর? 2 নম্বর হলো আপনার ডেস্ক ক্যালেন্ডারে 3 দিন আগের তারিখ। আপনার চাকর যখন সেটা বদল করে না তখন সেটা নিশ্চয়ই আপনিই করেন, তাহলে সেটা বদল হয়নি কেন? ইস, এটা একেবারে ওভারলুক করে গেছি। সে তো হতেই পারে অমরবাবু, এই কদিন আপনার উপর দিয়ে তো কম ধকল যায়নি। যদি কিডন্যাপ হবার ভান করে আপনাকে গা ঢাকা দিতে হয় তাহলে হয়তো একটি ডেরার সন্ধান করতে হয়েছে। তাছাড়া সাবধানতা অবলম্বন করার জন্যে আপনাকে হয়তো একটি ছদ্মবেশ ও একটি নতুন নামও নিতে হয়েছে। সেই ক্ষেত্রে একটি নতুন চশমা নেওয়া মোটেই। ইউরেকা! অ্যাশ ঘোষ, ইউ গট ইট। যাক, চিনেছেন তাহলে। আরে মশাই, গড়পাড়ে যে বন্ধুর বাড়িতে গা ঢাকা দিয়েছিলাম সে তো আপনারই জন্যে। ফর মি? নিশ্চয়ই।
যাকে জব্দ করতে যাচ্ছি তার সাগরেদের সঙ্গে যদি একটু রগড় না করতে পারলাম তাহলে মজাটা কোথায়? আর সে বন্ধু যখন বললো যে আপনি রোজ সকালে পার্কে মর্নিং ওয়াক করতে আসেন, তখন আমার কাজটা সহজ হয়ে গেল। আর তাই ওই ইচ্ছা তোমাকে এক্স্যাক্টলি। তারপরে অবশ্য মিস্টার মিত্রের বাড়িতে আপনার সঙ্গে দেখা হয়েছিল আমার আসল চেহারায়, ভাগ্যি ভালো আপনি তখন আমায় চিনতে পারেননি। পারিনি, সত্যি পারিনি। তাহলে কি দাঁড়াচ্ছে, নাটকের তো এখানেই শেষ নয় অম্বরবাবু, এখনো তো ড্রপ সিন ফেলা চলবে না। মানে হোয়ার ইজ দ্য মানি? মিস্টার মিত্র, আপনি আমাকেও কিন্তু একজন শখের গোয়েন্দা বলতে পারেন। আমি যদি বলি টাকাটা আপনি নিয়ে আমাদের সঙ্গে একটু মশকরা করেছেন, তাহলে কি খুব ভুল বলা হবে? অপরাধী যখন নেই, কিডন্যাপার নেই, তখন টাকাটা সরে যাবে কোথায়? অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আপনার শখের গোয়েন্দাগিরি এক্ষেত্রে কিন্তু ঘাটল না। কারণ প্রিন্সেপ ঘাটে আজ সন্ধ্যায় আমি ছাড়া আরো তিনজন ছদ্মবেশী ছিলেন। তিনজন? তিনজন, তার মধ্যে একজন অপরাধী। বলেন কি, আপনি তাকে দেখেছেন? দেখেছি, কিন্তু চিনিনি। সে কি, আপনি তখনই তাকে ধরলেন না কেন? তখন ধরাটা আপনাদের পক্ষে যথেষ্ট নাটকীয় হতো না। আপনারা নাটক পছন্দ করেন তো, আমার মনে হয় আপনাদের সামনে ধরাটা আরো বেশি নাটকীয় হবে। অবশ্যই তার আগে বাকি দুজন ছদ্মবেশীর সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই। দাদু ও নাতির ভূমিকায় যথাক্রমে আমার বন্ধু শ্রীযুক্ত লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু এবং আমার কুর্তুতো ভাই শ্রী তপেশ রঞ্জন মিত্র। গঙ্গার ধারে সান্ধ্য ভ্রমণ ও বায়ু সেবন ছাড়াও অম্বুজবাবু আমাকে নিয়ে চলে আসার পর ওখানে কি ঘটল সেটা এবার এর মুখ থেকে শুনুন। তোপসে, ঠিক সন্ধ্যে 6:30 নাগাদ সামনের সারির থামের পেছনে একটা মুভমেন্ট লক্ষ্য করি। তা মিনিট খানেক অপেক্ষা করার পর এক ভদ্রলোক বেরিয়ে আসেন সঙ্গে সেই ব্যাগ। শুনুন তো, তিনি বড় রাস্তায় গিয়ে একটি ট্যাক্সি ধরেন। খানিকটা দূরত্ব রেখে আমরা সেই ট্যাক্সিটাকে ফলো করি। সে এলগিন রোডের একটা নিরিবিলি গলির সামনে এসে আমার বিশ্বাস তিনি এখানেই আছেন, এই ঘরে। সেদিন আপনাদের সকলের সঙ্গে যখন আমি কথা বলি তখন আমার মনে একজনের সম্বন্ধে একটা সন্দেহ জেগেছিল। আপনারা সকলেই কিন্তু বানিয়ে বানিয়ে বলেছিলেন, কিন্তু ইনি যে মিথ্যেটা বলেছিলেন সেটা একটু অন্য রকম। আপনার কোহিনুর কোম্পানি তো 2 বছর হলে লাটে উঠেছে সমরেশবাবু, তার সত্ত্বেও আপনি সেখানে কি করে চাকরি করছিলেন সেটা এদের একটু বুঝিয়ে বলবেন? আর যদি চাকরি নাই করেন
তাহলে এই দুবছর কিভাবে রোজগার করেছেন সেটা বলবেন? আমি আপনাকে কিছুই বলবো না মিস্টার মিত্র। আপনার কাছে কোনো প্রমাণ নেই যে আজকে আমি প্রিন্সেপ ঘাটে গিয়েছিলাম। বিলাসবাবু, আপনার চটির তলাটা একটু দেখুন তো। দেখবো আর কি স্যার, চটির তলায় তো আলকাতরা লেগে রয়েছে। ব্যাগ রেখে আসার সময় রাস্তায় পা আটকে যাচ্ছিল। ওই ধামের চারপাশে আমি আলকাতরা ছড়িয়ে রেখেছিলাম, কাজেই। ও সরি। গুড ইভিনিং মিস্টার চ্যাটার্জি। গুড ইভিনিং। একেবারে অন টাইম। বিমল, ওকে নিয়ে যাও। ব্যাগটা এনেছেন তো? এই তো। অবশ্য এই ব্যক্তির মুখোশ খুলে ফেলার জন্য আপনাদের আমাকেই ধন্যবাদ দিতে হবে, কারণ আপনারা তো আর 1,00,000 টাকা রাখতেন না ধামের পাশে। নেহাত আমি যখন বললাম শাশানি কেয়ার করি না, আমি নিজে থাকব, তখন আপনাদের বাধ্য হয়েই সেটা রাখতে হলো, আর সেই টাকাটা হাত করার সুযোগ নিলেন সমরেশবাবু। শুধু চা খেলেই কিন্তু চলবে না, আজ রাত্রে আমাদের বাড়িতে খেয়েও যেতে হবে। জুড়ি জুড়ি মিথ্যে কথাগুলো যে বললাম তার কিছু প্রায়শ্চিত করতে হবে না? ওই 1,00,000 টাকার কিছুটা তো আপনারও প্রাপ্য, ওটা না নিয়ে যাবেন কি করে? আর তাছাড়া তোমরা যখন তিনজনে একসঙ্গে এসেছো, তাহলে তো তোমাদের আমাকে অটোগ্রাফ দিতেই হবে। এন্ডস ওয়েল, দ্যাটস অলস ওয়েল। চা পানির পর আমার কিন্তু একটা রিকোয়েস্ট আছে। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।